আজকে সারা পৃথিবীর মানুষ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, একত্রিত হয়েছে। আজকে সরকার আজকে দিশাহারা, সরকার আজকে পাগল হয়ে গিয়েছে। যে কোনোভাবেই হোক, যে কোনো কায়দা করে হোক, নির্বাচন করে আবার ক্ষমতায় থাকতে হবে। পাগল হয়ে গেছে আজকে বর্তমান সরকারের যিনি প্রধান, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই আপনারা বুঝতে পারেন। উনি কয়েকদিন আগে বিনা কারণে, কোনো আমন্ত্রণ নাই, কোনো তাকে সেখানে যাওয়ার কোনো তার মানে কি বলবো, কোনো সদস্য না, দক্ষিণ কি সাউথ আফ্রিকা গেলেন ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য। সাউথ আফ্রিকা গেলেন, ব্রিক্সের মেম্বার তো হতে পারলেন না। ব্রিক্সের মেম্বার হলে তো বাড়ির থেকে ঘুমাতে পারতেন না। আওয়ামী লীগের মানে সেই মানে গ্রাম থেকে শুরু করে বোধহয় ঢোল তবলা নিয়ে বের হতো, টেলিভিশন আর খুলে রাখতে পারতেন না। তারা মানে কী যে আনন্দ করতো, খালি হাতে ফেরত আসলেন। উনি আবার এই যে বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকে, কাকু আমেরিকায়, কাকু অস্ট্রেলিয়ায়, কাকু ইংল্যান্ডে, কোথায় না কোথায় পাঠাচ্ছে। উনি মানে ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা থাকার জন্য পাগল হয়ে গিয়েছে। প্রিয় ভাই আমার, শুধু আমি আল্লাহকে হাজের নাজের করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগ আগামী দিনে ক্ষমতায় থাকতে পারবে না। এটা হচ্ছে ফাইনাল। আজকে সারা দেশের মানুষ একত্রিত হয়েছে, একটা সামনে নির্বাচন একেবারে সন্নিকটে, আর হাতে মাত্র কয়েকটা মাস, দুই তিনটা মাস। আজকে সারা দেশ, সারা জাতি আজকে এক ঐক্যবদ্ধ হয়েছে যে একটা অবাধ নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য। আপনারা জানেন যে দাবিতে গত 15টা বছর বিএনপি এই শত শত নেতা কর্মী, লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মী আজকে জেলখানায়, আজকে লক্ষ লক্ষ মামলা ঘাড়ে নিয়ে আমরা একটা নিরপেক্ষ অবাধ নিরবাচনের জন্য, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আজকে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের নেতা বেগম খালেদা জিয়া এই দাবির প্রেক্ষিতে আজকে মিথ্যা মামলা নিয়ে আজকে জেলখানায় কারাগারে আজকে মানবেতর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, উনি মানবেতর জীবনযাপন করছেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে তাকে জেল দিয়ে আজকে দেশের বাইরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আজকে তিনিও দেশে আসতে পারছেন। আজকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীরা আজকে মিথ্যা মামলা নিয়ে আজকে আমরা কেউ পালিয়ে আসি, কেউ জেলখানার মধ্যে মানবেতর জীবনযাপন করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে এই আওয়ামী লীগ আজকে 2008 সালে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি উনি তার বইতে লিখে গিয়েছেন কীভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে, ওয়ান ইলেভেনের সঙ্গে চক্রান্ত করে, সেই প্রণব মুখার্জি সাহেব তার বইয়ের মধ্যে স্পষ্ট করে লিখে দিয়ে গিয়েছেন। সেই 2008 সালে সে নির্বাচনেও ষড়যন্ত্র এবং চক্রান্ত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, এবং 2008 সালে নির্বাচনের পর 2014 সালে নির্বাচন তারা সে সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তৎকালীন সেই সময় তারাঙ্ক সেই জাতিসংঘের মহা ইয়ার সচিবের পক্ষ থেকে এসে সেই আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে সরকার পতন অনিবার্য, সেই মুহূর্তে সরকার বললেন যে নিয়ম রক্ষার একটা নির্বাচন, এই মিথ্যা কথা বলে একটা নির্বাচন করে তার আবারও প্রায় 154টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন না করে ক্ষমতায় গেল। 2018 সালে আবারও ঠিক একই কায়দায় বিএনপিকে আশ্বস্ত করলো নির্বাচন নিরপেক্ষ হবে, নির্বাচন এর আগে বিএনপির বিরুদ্ধে কোনো মামলা হবে না, বিএনপির কোনো নেতাকে গ্রেপ্তার করা হবে না,
বেগম খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু কি হলো, আলোচনার পরের দিন থেকেই নতুন করে মামলা দেওয়া হলো এবং আমাদের নেতা কর্মীদেরকে এমন অবস্থা সৃষ্টি করা হলো কেউ বাড়িতে থাকতে পারলো না। ইভেন আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম নাটোর সদর আসনের, আমাকেও গ্রেপ্তার করা হলো, আমাকে জেলখানে আটকে রাখা হলো, আমার স্ত্রী ক্যান্ডিডেট হলো, তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হলো না। সারা দেশে একই চিত্র প্রিয় ভাইয়ের আমার। তাই আজকে সারা পৃথিবীর মানুষ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, একত্রিত হয়েছে। আজকে সরকার আজকে দিশাহারা, সরকার আজকে পাগল হয়ে গিয়েছে। যে কোনোভাবেই হোক, যে কোনো কায়দা করে হোক, নির্বাচন করে আবার ক্ষমতায় থাকতে হবে, পাগল হয়ে গেছে। আজকে বর্তমান সরকারের যিনি প্রধান, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই আপনারা বুঝতে পারেন। উনি কয়েকদিন আগে বিনা কারণে, কোনো আমন্ত্রণ নাই, কোনো তাকে সেখানে যাওয়ার কোনো তার মানে কি বলবো, কোনো সদস্য না, দক্ষিণ কি সাউথ আফ্রিকা গেলেন, ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য সাউথ আফ্রিকা গেলেন। ব্রিক্সের মেম্বার তো হতে পারলেন না, ব্রিক্সের মেম্বার হলে তো বাড়ির থেকে ঘুমাতে পারতেন না। আওয়ামী লীগের মানে সেই মানে গ্রাম থেকে শুরু করে বোধহয় ঢোল তবলা নিয়ে বের হতো, টেলিভিশন আর খুলে রাখতে পারতেন না, তারা মানে কী যে আনন্দ করতো, খালি হাতে ফেরত আসলেন। উনি আবার এই যে বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকে, কাকু আমেরিকায়, কাকু অস্ট্রেলিয়ায়, কাকু ইংল্যান্ডে, কোথায় না কোথায় পাঠাচ্ছে। উনি মানে ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা থাকার জন্য পাগল হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, শুধু আমি আল্লাহকে হাজের নাজের করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগ আগামী দিনে ক্ষমতায় থাকতে পারবে না। এটা হচ্ছে ফাইনাল।